আদালতে ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর মামলা শতপ্রণোদিত মামলা গ্রহণ করলো হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্ধার এজলাসে আবেদন জানিয়েছিলেন আইনজীবী কৌস্তব বাগজি, তার সেই আবেদন কিন্তু গ্রহণ করা হয়েছে এমন খবরই সামনে আসছে। ছাত্রনেতা আনিস খানের মৃত্যু মামলা শতপ্রণোদিত মামলা গ্রহণ করলো হাইকোর্ট। বিচারপতি রাজশেখর মান্ধার এজলাসে এই আবেদন জানিয়েছিলেন আইনজীবী কৌস্তব বাগজি, তার সেই আবেদন গ্রহণ করা হয়েছে বলেই জানা যাচ্ছে। আমাদের বক্তব্য ছিল যে এই ধরনের ঘটনা, এই ধরনের মানে সমাজের উপর একটা তীব্র যে একটা সৃষ্টিকারী একটা ঘটনা, একটা তীব্র একটা জিনিস ইম্প্যাক্ট সৃষ্টি করা ঘটনা, কনস্টিটিউশনাল কোর্ট কখনো নিজের চোখ বুঝে থাকতে পারে। জাস্টিস মান্ধা সব কিছু শুনে দুটোর সময় আজকে আসতে বলেছিলেন, তো আমরা আসাতে কোর্ট রাজ্য সরকারকে বলেছে নেসেসারি ইনস্ট্রাকশনই 24 তারিখে আসতে, ফর ফার্দার কনসিডারেশন 24 তারিখে থাকবে, সেদিনকে বাকি মামলার যা কিছু হওয়ার হবে। আমরা আমাদের বক্তব্য আজকে রেখেছি, কোর্ট গ্রহণ করেছে সুমোটো রিট্রিটিশন এবং রেজিস্ট্রিকে ডাইরেক্ট করেছে অ্যাজ পার ফর্মালিটিস যা করতে, এবং 24 তারিখে রাজ্য সরকারকে তার বক্তব্য জানাতে বলেছে।